بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين একদিন চলে যাব আমরা সবাই থাকব না আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ একদিন চলে যাব আমরা সবাই থাকব না আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ যতই হরতাল মিছিল করো যতই করো প্রতিবাদ একদিন সবাইকে নিতে হবে মৃত্যুর সাজ যতই হরতাল মিছিল করো যতই করো প্রতিবাদ একদিন সবাইকে নিতে হবে মৃত্যুর সাজ পৃথিবীটা কিছু নয় মায়ারি খেলা পৃথিবী শুধুই মোহ একদিন চলে যাব আমরা সবাই থাকব না আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ একদিন চলে যাব আমরা সবাই থাকব না আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله، ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها، كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. আজকের এই সম্মেলনের আমাদের সকলের শ্রদ্ধেয় সভাপতি এবং আজকের আমাদের পরিচালক এবং এখানে আমাদের আরো সেই খাবজি থেকে আগত আমাদের মেহমান উপস্থিতি, আপনারা দিনদার, পরহেজগার, রোজাদার মুসলিম ভাইরা, আমরা এখানে এই মুহূর্তে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আপনাদের আহ্বান করি নাই, বরং এখানে আমরা কি করে দুনিয়ার অল্প কষ্ট স্বীকার করে আখেরাতের সেই মহাবিপদ থেকে আমরা বাঁচতে পারি, সেই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, কি বলেন, ঠিক না বেঠিক? প্রথমেই আমরা আল্লাহর কাছে দোয়া করি, মহান রব্বুল আলামিন এমনই রোজাদার আমাদেরকে সাইম হিসাবে কবুল করে নিন, যেই রোজাদারদেরকে বাবুর রায়ান খুলে দিয়ে ডাকা হবে আইন আসাইমুন, সেই ধরনের রোজাদার যেন আমরা হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বাবুর রায়ান দিয়ে যেন আমরা সকলে আল্লাহর ভিআইপি মেহমান হয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, সেই দোয়া করেই আমার আলোচনা আমি শুরু করতে চাই। বন্ধুরা, এখানে যেহেতু আমাদের ইফতারির প্রোগ্রাম আছে, খানাপিনা আসবে এই নিয়ে আপনারা ব্যস্ত হবেন না প্লিজ, কারণ যিনি আলোচনা করেন যদি দেখেন যে কেউ পানি নড়াচ্ছেন, হাত বাড়াচ্ছেন, ডানে বামে দেখছেন, তা আমারও ডানে বামে চলে যাবে, এটাই স্বাভাবিক, ঠিক না? প্লিজ আপনারা শান্ত হয়ে আমাদের অল্প এক সময়, আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, আমাদের শেখ আমাকে আলোচনা দিয়েছেন মুসলিম উম্মার ঐক্য কি, কেমনে এবং কি জন্যে, এই দু চারটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব। আজ মুসলিম জাতির সংখ্যা কম না, কি বলেন, আজ পৃথিবী জুড়ে মুসলমানরা দুই নম্বরে আছে, কিন্তু দলের দিক থেকে, অনৈক্যর দিক থেকে সবার উপরে আছে। এজন্য আমাদের জানা উচিত, আজকে ঐক্যের নামে বিভিন্ন জায়গা থেকে আমাদের ডাক দেওয়া হয়, ঐক্যের গুরুত্বের কথা বলা হয়। আমি একদিন দিনাজপুরে আমাদের সবচেয়ে বড় জামে মসজিদ যেটা, সঠিক আকিদার ভাইদের খুতবা দিয়ে যখন আমি বের হয়ে যাচ্ছি, এক যুবক এসে আমাকে খুব জোর করে হাতটা ধরে নিল, বলেন আপনি যে আলোচনা করলেন ঐক্যের কথা বললেন না। আমি বললাম তাই আমি ঐক্যেরই কথা বলেছি, আপনি কি বুঝেছেন? আমি বুঝি নাই। তাহলে টিচার যদি বুঝায় আর ছাত্র না বুঝে, দোষটা কি টিচারের না ছাত্রের, ছাত্রছাত্রীর? তেমনটা যেন না হয় যে ঐক্যের কথা বললাম আবার পরে বলবেন শেখ ঐক্যেরই কথা বললেন না, এর মানে আমি বুঝার চেষ্টা করি নাই। আল্লাহ রব্বুল আলামিন এবং প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপনের জন্য কোরআন এবং সুন্নাহ ভরি ভরি আয়াত হাদিস এ ব্যাপারে এর তাগিদ, এর গুরুত্বতা, এর প্রয়োজনীয়তা, এর উপকারিতা এবং অনৈক্য না থাকা, দলাদলি না করা,
বিচ্ছিন্ন না থাকা এবং এর ক্ষতি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনে আন্তর্জাতিক জীবনে এর যে ক্ষতিকারক দিক কোরআন এবং সুন্নার মাঝে আমরা ভরি ভরি কোরআন খুললে সুন্না খুললে দেখতে পাই তাহলে আমি নাম ডাক্তার ডাক্তারই জানি না আমার নাম ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং বুঝি না আমি ড্রাইভার গাড়ি দেখি নাই আমি মুসলিম ঐক্য বুঝিই না এটা কিন্তু দুঃখজনক আমাদের জন্য বন্ধুরা এই অল্প সময়ের মধ্যে প্রথম আমরা আসি ঐক্য এর গুরুত্বটা কতটুকু আমাদের শরীয়তে মুহাম্মাদী আলাইহিসসালামে নিঃসন্দেহে কোরআন বলতেছে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহর রুজ্জুকে রুজ্জু বলতে এখানে ইসলাম কে বলেছেন কোরআন কোরআন দিয়ে ইসলাম আর ইসলাম হলো কোরআন দিয়ে ঠিক কিনা যেটাই বলেন এজন্যে ইসলামকে কোরআনকে দিনকে সম্মিলিতভাবে তোমরা আঁকড়িয়ে ধরো সম্মিলিতভাবে সবাই মিলে একসাথে ওয়ালা তাতাফাররাকু দলাদলি করো না বিচ্ছিন্ন হয়ে যেও না ভাগাভাগি হয়েও না বিভিন্ন ধরনের মত পথ নিয়ে ব্যস্ত হয়েও না তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলছেন আমাদের ঐক্যের কথা এবং অনৈক্য না হওয়ার কথা একটা আয়াত কি আমাদের জন্য যথেষ্ট না কি বলেন অনেক দলিল কি দরকার একটা হলেই তো হয় কোরআনের একটা আয়াতই বলে দিচ্ছে ঐক্য হও দলাদলি করো না ঐক্যের মধ্যে রয়েছে শক্তি ঐক্যের মধ্যে রয়েছে দুশ্মনদের অন্তরে ভয় ঐক্যের মাঝে রয়েছে আপোষের ভালোবাসা মহাব্বত একে অপরের সুখে দুঃখে পাশে থাকা ঐক্যের মাধ্যমে রয়েছে দিনের সপরিপূর্ণ বাস্তবায়ন ঐক্যের মাঝে রয়েছে দিনের প্রতিটি কাজ নির্বিঘ্নে নির্দ্বিধায় সাহসতার সাথে যে কোনো জায়গায় যে কোনোভাবে এটার আমল করা মক্কায় যখন সাহাবায়ে কেরাম ছিলেন নামাজ পড়তে পেরেছেন পারেন নাই মদিনায় গিয়ে পেরেছেন কারণ ওখানে ইসলামের ঐক্য হয়েছে মমিনরা বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় এসে শক্তি হয়েছে বন্ধুরা আজ আমাদের ঐক্যের ডাক দেয় সবাই দেয় না আমি দেখেছি প্রতিটি দল প্রতিটি মত এই আয়াতটা পড়ে বলে ঐক্য হয়ে যাও ঐক্য তো হবে কিসের ভিত্তিতে হবে কিভাবে হবে কিসের ভিত্তিতে হবে কিভাবে হবে লা ইস্তিমা ইল্লা বিল ইসলাম ওয়ালা ইস্তিমা ইল্লা বিল আকীদা আমাদের ঐক্য আমাদের জামা আমাদের জামাতি জিন্দেগি আমাদের করতে হবে আমরা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এক ইমামের কমান্ডে চলি আমরা যখন এখানে ইফতারি রোজা রেখেছি সবাই ফজরের সময় খাওয়া বন্ধ করছেন একজনের কমান্ডে না আল্লাহ আকবার বন্ধ হয়েছে না হয় নাই না কেউ আগে কেউ পরে আবার যখন ইফতারি করবেন আল্লাহ আকবার সবাই খাওয়া শুরু করলেন ঠিক না আমরা যখন জুমার নামাজে যাই ছোট ছোট জামাত এক জায়গায় গিয়ে বড় জামাত হয় একজন ইমামের কমান্ড মানি না আমরা যখন হজে ঈদ করি তখন আরো বড় জামাতে আমরা একজন ইমামের কমান্ড মানি আমরা যখন হজে চলে যাই আরাফাতের যখন নামাজ পড়ি আজান হয় একজন ইমামের কমান্ড মানি না তাহলে মহল্লায় মহল্লায় ঐক্য গ্রামে ঐক্য এলাকায় ঐক্য সারা পৃথিবীর মুসলিম মানে মুসলমানদের ঐক্য আমাদের এই ইবাদতগুলি আমাদেরকে বলে দেয় যে তোমরা এক আল্লাহর বান্দা এক রাসুলের উম্মত এক কোরআনের অনুসারী এক রাসুলের হাদিসের অনুসারী তাহলে এক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে একই সঙ্গে থাকতে হবে একইভাবে আমাদের চলতে হবে আমাদের ইসলামী দিন এবং দুনিয়ার কার্যক্রম যা কিছু আমাদের ঐক্যবদ্ধভাবে করে যেতে হবে এর মাধ্যমে আমাদের পরিপূর্ণ ইসলাম আমরা কায়েম করতে পারবো বাস্তবায়ন করতে পারবো এই ইসলামের বিরুদ্ধে যত শক্তি সবাই থরথর করে কাঁপবে সবাই ভয়ে তারা নিজেরা দূর দূর করবে মুসলিম এক এদের দল এক
এদের মত এক এদের আল্লাহ একজন এদের রাসূল একজন এদের জামাতি জিন্দেগী বন্ধুরা যখন কি বলে ক্রুসেডের যুদ্ধে বিশাল বাহিনী খ্রিস্টানদের ভারী অস্ত্র অস্ত্র শস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত তাদের সৈনিক বাহিনী মুসলমানরা ছিড়াফাটা এত কোনো শক্তিশালী প্রশিক্ষণ নাই তলোয়ার নিয়ে এখানটা একটা বমলম নিয়ে একটা লাঠি নিয়ে যখন যুদ্ধ লাগে তখন দেখা গেল যে এত শক্তিশালী বাহিনী এরা বারবার হেরে যায় তাদের কমান্ডার বলল যুদ্ধ বন্ধ করে দেখো মুসলমানদের মাঝে কি এমন জিনিস আছে যেটা লুকাইত আমরা দেখি না জানি না কারণ বাহ্যিকভাবে তো ওদের হেরে যাওয়ার কথা আমাদের জয় হওয়ার কথা আমরা বারবার হেরে যাই ওরা জিতে যায় কারণটা কি কি কারণ দেখো দেখতে পেল যে এই মুসলমানরা এদের মধ্যে তিনটা জিনিস কাজ করে কয়টা জিনিস কাজ করে তিনটা জিনিস একটা হলো এদের আকীদা অত্যন্ত মজবুত এক আল্লাহ ছাড়া আর কিছুই বুঝে না এরা সারা দিন যুদ্ধ করে সারা রাত ঘুমায় ওদের সৈনিকরা আর মুসলমানদের সৈনিকরা সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহু আকবার ফুরসানুন নাহার রুহবানুল লাইল ফুরসানুন নাহার কওয়ামুল লাইল ফুরসানুন নাহার মুজাহিদুন ফিন নাহার দিনের বেলা সারা দিন যুদ্ধ করে একটা খেজুর খেয়ে ওরা পেট ভরে খায় ওরা সারা রাত্রি ঘুমায় শরীর শক্তি সঞ্চয় করে শারীরিক শক্তি এরা করে কি আল্লাহর ইমানি শক্তি মজবুত করে সারা রাত ধরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহু আকবার তাহলে এক নম্বরে কি পেলেন এদের আকীদা অত্যন্ত শক্ত কোনো পারমাণবিক বোমা দিয়ে ইলেকট্রনিক বোমা দিয়ে কোনো দুনিয়ার শক্তি দিয়ে একে বিন্দু পরিমাণে আগে পিছনে করা যায় না এ একটা হলো এদের মধ্যে বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য কি এরা হালাল খায় হারাম খায় না কি খায় হালাল খায় আল হালাল খাদ্যের রক্তের শক্তি এটা আল্লাহ ছাড়া আর কেউ মাপতে পারবে না হারাম খেলে ওর ইমান দুর্বল আর শরীর দুর্বল এর একটা অসুখ বিসুখ এটা ওটা লেগেই থাকবে হালাল খাদ্য খায় এদের রক্তের শক্তি এত বেশি পাতলা ফিনফিনে মনে হয় পড়ে যাবে ধাক্কা দিলে যুদ্ধের ময়দানে হাজার মানুষ দাঁড়াই গেলে একাই যেন সে উহুদ পাহাড়ের মতো হয়ে দাঁড়িয়ে গেছে কেউ যেন তাকে বিন্দুর পিছনে নড়াতে পারবে না এই শক্তি পাই কোথা থেকে আল্লাহর সঙ্গে তাদের শক্তি ইমানি শক্তি এটা হালাল রুজির শক্তি আর একটা জিনিস পাওয়া গেল এদের মাঝে ওরা পেল ঐক্য যদি বলে দেয় কমান্ডার সামনে আগাও আর কিছু দেখা দেখি নাই যদি বলে দাঁড়াই যাও দাঁড়াই গেল যদি বলে ডানে তো ডানে বামে তো বামে মারো তো মারো ইয়া আল্লাহ ওদের কমান্ডার বলল এমন বাহিনীর সঙ্গে যুদ্ধ করে কখনোই জয়ী হওয়া যাবে না বন্ধ করো যুদ্ধ কি করো এদের এই তিনটা জিনিসকে নষ্ট করো এদের আকীদাকে ধ্বংস করো ঢুকাই দাও এদের মধ্যে বীজ ঢুকাতে লাগলো ওদের বিভিন্ন ধরনের ঢুকে গেল সুফিবাদের নামে আহলে বাইতের শিয়া রাফিজির নামে আকীদা ধ্বংসের দুইটি ঘরের দুশ্মন ঢুকিয়ে দেওয়া হলো প্রথম দুশ্মন হলো আহলে বাইতের মহব্বত সামনে আহলে বাইত আলী হাসান হোসাইন পিছনে হলো কি কাফ কুফুরি ইহুদি আর একটা দল ঢুকাই দিল এখান থেকে জন্ম দিয়ে সুফিবাদ এটা হলো আর একটা দাড়ি টুপি এদের পাগড়ি এদের তসবি এদের নামাজ এদের সব কিছু মুসলমান ইসলাম ভিতরের মধ্যে আকিদা গড়বড় এবং এই দুইটা দল মুসলমানদের মাঝে আকিদার ধ্বংসের সব ধরনের কাজ সেদিন চালিয়েছে আজও চালাচ্ছে কালকেও চালাবে এই দুইটি ঘরের দুশ্মন আকিদাকে ধ্বংস করার জন্য সর্বমত্ত কাজ করতেছে করেছে করে যাচ্ছে করবে যেই যার ভিত্তিতে ঐক্য হবে সেখানে কি করা হলো ধ্বংস করে দেওয়া হলো দুবাই গিয়েছেন যারা দেখেছেন
পৃথিবীর সবচাইতে উঁচু টাওয়ার যেটা এখন আরো হয়তো টাওয়ার হচ্ছে ওইটার ভিত্তি একটা বিল্ডিং এর ভিত্তি দশটা না একটা এই দিক দিয়ে আসলাম নতুন নতুন টাওয়ার হচ্ছে না একটা টাওয়ারের ভিত্তি কি দশটা হয় একটা ভিত্তির উপরে হাজার হাজার রুম হয় ভবন হয় সৌসৌ হয় না তলা হয় কিন্তু দশটা ভিত্তি তো হয় না তাহলে ভিত্তি একটার উপরে যখন লক্ষ লক্ষ মুসলিম হবে তখনই হবে ঐক্য কিন্তু ভিত্তি যদি হয় হাজার হাজার লক্ষ লক্ষ তাহলে ঐক্য হবে হবে নাকি আর ওই ঐক্যের কোনো দাম হবে আমাদের দেশে দেখেন না বিভিন্ন দলের ঐক্য হয় ইসলামী দলরা ঐক্য করে অন্যরা ঐক্য করে কিছুদিন পরে আবার ভেঙে যায় ভাঙে কেন কারণ ভিত্তি হলো এক একজনের এক একটা আমাদের ভিত্তি তো হতে হবে জানি কিসের ভিত্তিতে হতে হবে এই প্রশ্নটা হলো দুই নম্বরে উত্তর বন্ধুরা আজ মুসলিম জাতির রক্তের মাঝে হারাম ঢুকেছে না ঢুকে নাই ঢুকেছে তো মার খাবে না মারবে হারাম রক্তের শক্তি নাই মার খাচ্ছে এদের ঐক্যের যে ভিত্তি তাওহীদ আমাদের শেখ আলোচনা করছেন এটা নষ্ট হয়েছে না হয় নাই ঐক্য থাকবে কিসের ভিত্তিতে কেউ খানকার ভিত্তিতে কেউ ইসলামী রাষ্ট্র হুকুমতের ভিত্তিতে কেউ ভোটের জন্য কেউ নোটের জন্য কেউ দলের সদস্য বানাবার জন্য এক একজন এক একটা যার যার নিয়ে টানাহাচড়া তাহলে ঐক্যের ভিত্তি ছিল তাওহীদ আকীদা সেই ঐক্যকে খান খান করে দিয়ে আমরা যদি ঐক্য হতে চাই ঐক্য হবে একশো তলা দুইশো তলা ভবনের যদি দশটা ফাউন্ডেশন বানায় দিয়ে বানাতে চান দশটা ফাউন্ডেশন দশ দিকে টানবে ভবন ভেঙে সব চুরমার হয়ে যাবে হবে না হবে না হয়ে যাবে আজ বন্ধুরা আমাদের তাহলে জানা উচিত ভিত্তিটা কিসের ভিত্তিতে আমি ঐক্য হবো কিসের প্ল্যাটফর্মে ঐক্য হবো ঐক্য তো হবো এর গুরুত্ব আছে জানি বুঝি সবাই আপনারা ওই ঘটনা সবাই জানেন বাবা দশ ছেলেকে বলল যাও দশটা কঞ্চি নিয়ে আসো বাস ক্ষেত থেকে বাসের কি বলে ওটা বাসের কি বলে ওটা বাস বাড়ি থেকে দশজনকে দিয়ে বলল ভেঙে দাও দশজনে খুব ইজিলি ভেঙে ফেললো দশটা কঞ্চি ভাঙলো না হ্যাঁ এরপরে দশটা কঞ্চি বললো আর দশটা কঞ্চি এক জায়গায় বাঁধো বেঁধে বলল ভাঙো এবার দশজনে দশ ছেলে তাদের সব ধরনের চেষ্টা তদবির শক্তি দিয়ে দশটা কুঁচি একসঙ্গে বাঁধলে গিয়ে ভাঙা যায় ভাঙতে পারলো না বাবা বলল বাবা তোমরা যদি দশজন দশ জায়গায় থাকো এরকম তোমাদের সবাই ভেঙে চুরমার করে দিবে আর এক জায়গায় থাকো আমি মরার সময় হয়েছে বুড়ো হয়ে গেছি কেউ তোমাদের ভাঙতে পারবে না এই একটা ঘটনা সব ভাষাতে আছে এই ঘটনাটাই আমাদের যথেষ্ট যে ঐক্যের প্রয়োজন কতটুকু আমাদের রয়েছে কিন্তু কিসের ভিত্তিতে ঐক্য হব মহান রব্বুল আলামিন ওই কথাই আমাদের বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ঐক্য হয়ে যাও আল্লাহর রুজু ধরে কোরআন ধরে সুন্নাহ ধরে খানকা ধরে না ঘুমেরটা না স্বপ্নেরটা না জঙ্গলেরটা না চিন্তাবিদের চিন্তা দিয়ে না কোনটা দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে রুজু দিয়ে ইসলাম দিয়ে কোন ইসলাম যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে এসেছে আল্লাহর কাছ থেকে সেই ইসলাম এখন তো পীর সাহেবদের পীরের কাছে মুরিদদের জন্য পীর সাহেবের কাছে আসে গবেষক যারা একটু আধুনিক চিন্তাবিদ ইসলামী চিন্তাবিদ এদের তাদের গবেষক থেকে আসে যারা মাঝহাব মানে তারা মাঝহাব থেকে আসে যারা দেওবান্দি তাদের দেওবান্দ থেকে আসে যারা বেরলভি তাদের বেরলভ থেকে আসে যে যেখান থেকে যেই যেই দলের ওইখান থেকে আসে এটা ধরে নিয়ে খুব স্ট্রং মুজাহিদ ঠিক না বে ঠিক বন্ধুরা আল্লাহ বলছেন ওয়া আতাসু বিহাবলিল্লাহ হাবলিল্লাহ হাবলুল্লাহ আল্লাহর এই রশি কোরআন বা ইসলাম দুই ধরনের তফসির এসেছে এইটাকে মজবুত করে ধরতে বলছেন ওলা তাতাফাররাকু দলাদলি করো না আজ এই কোরআনের তফসির এক এক দলের এক এক রকম ঠিক না ঠিক এক এক রকম না আপনি যদি বেরলভীর তফসির পড়েন তো পুরা শিরিক তাওহীদ তাওহীদ শিরিক
তাহলে ওই তফসির পড়ে কোথায় যাবেন কোন এখন আপনি আপনি বলবেন ঐক্য হতে হবে কিসের ভিত্তিতে এর বলে পাঁচ দফা ওর বলে ছয় দফা ওর বলে নয় দফা ওর বলে আট দফা এর বলে ১৯ দফা তাই এই দফাগুলি মিলিয়ে দেখেছেন কি এর বলে এত উসুল ওর বলে অত উসুল ওর বলে তুমুক উসুল এর বলে হে উসুল তাই ভাগ হয়ে গেল ফাউন্ডেশন ভিন্ন হয়ে গেল ঐক্য কি হবে ঐক্য হবে ঐক্যের কাজ করেছি আমরা নন ঐক্যের কাজ করেছি তাহলে তাওহীদের প্ল্যাটফর্মের নিচে তাকওয়ার ভিত্তিতে পূর্ণ মুসলিম হয়ে আমাদের কি করতে হবে ঐক্য হতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমিন মুসলিমুন তাহলে তাকওয়ার ভিত্তিতে তাকওয়ার ইমানি শক্তি দিয়ে আত্মসমর্পণকারী হয়ে তাওহীদের প্ল্যাটফর্মে একাত্মভূত হতে হবে এই জন্য আকীদার ভিত্তিতে যদি ফাউন্ডেশনে একটা কথা আপনারা মনে রাখেন বন্ধুরা এই পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি একটা ভবন বানাবেন দুনিয়ার যে কোনো জায়গা থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন সবাই একমত দিবে ফাউন্ডেশনের ব্যাপারে তার সোল্ড পরীক্ষা করে বলে দিবে একশো তলা ভবন হলে এই তার ফাউন্ডেশন দিতে হবে কেউ দ্বিমত করবে না কিন্তু যখন আপনি উপরে ভবন বানাবেন ডেকোরেশনে এর যখন আর্ট করবে এক একজন একটা বলবে কে বলে না এইভাবে কে বলে এইভাবে কে বলে এইভাবে জানলা এত করবে না করবে না তাহলে ফাউন্ডেশনে দ্বিমত নেই রয়েছে কোথায় হয়তো তার ঘর বাড়ির কিভাবে জানলা দরজা ইত্যাদি তার ডিজাইনে মর্তপাথ করতে পারে এই জন্য আমাদের আকিদায় কোনো একতলাফ চলবে না কোনো দ্বিমত চলবে না কেউ খানকা থেকে নেবেন কেউ এখান থেকে কেউ খান থেকে না তাওহীদের আকিদা নিতে হবে কোরআন সুন্নাহ থেকে বাকি ডাল ডালে গিয়ে মাসলা মাসাইলে কেউ হয়তো জয়ীফ হাদিস নিয়েছে কেউ সহি নিয়েছে আর কেউ আরো বেশি সহি নিয়েছে কেউ হয়তো দুইটাই মানে কেউ একটা মানে দুইটাই সহি এভাবে হয়তো কিছুটা পার্থক্য থাকতে পারে বন্ধুগণ আজ আমরা যেভাবে যেভাবে আমরা ডালসা খাতে ছোট ছোট মাসলাতে হাত কোথায় বানবেন একদলকে দেখিয়ে এইখানে হাত মারে আবার কেউ এইখানে কেউ এইখানে কেউ ওখানে হয়তো পার্থক্য বুঝলাম কিন্তু বলবেন আল্লাহ কোথায় আছে কেউ বলবেন কলবে কলবে কেউ বলবেন যত কল্লা তত আল্লাহ কেউ বলবেন আল্লাহ সব জায়গাতে কেউ বলবেন যেখানে ইচ্ছা যেভাবে ভাবো সেভাবে না সবাকেই মানতে হবে আল্লাহ আরশে আজিমের উপরে আছেন এখানে কোনো দ্বিমত হওয়া যাবে না যখনই আল্লাহকে মানবেন যার যার মতো তখন দল হবে আর একটা বাকি আল্লাহকে যদি আরশে আজিমেই মেনে তাহলে ঐক্য হওয়া সম্ভব নাহলে সম্ভব নয় বন্ধুরা এই জন্যে আকিদার ভিত্তিতে তাওহীদের ভিত্তিতে ইসলামের মৌলিক জিনিসের ভিত্তিতে ঐক্য হতে হবে এখানেই আমরা দল মত করে ছেড়ে দিয়েছি আজ আমাদের মূল জায়গায় যখন আমরা কঠোর আঘাত করেছি ঘরের দুশ্মন এবং বাইরের দুশ্মন মিলে আমাদেরকে কি করেছে আরো ছিন্ন ভিন্ন দলে 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 বিভক্ত করে দিয়েছে আজ একই ইসলামের নাম দিয়ে কত স্লোগান একই ইসলামের নামে কত দল একই আল্লাহর এই কিতাব দিয়ে আজ কত মত কত পদ কত দল কত ধরনের কত মতের আজ আমাদেরকে দলাদলি করেছি ভিন্ন ছিন্ন করেছি এই কোরআন দিয়ে হাদিস দিয়ে কোরআন যেখানে ঐক্য হতে বললো এই কোরআন দিয়ে আমরা অনৈক্য করলাম কোরআন যেখানে আমাদের এক জায়গায় হতে বললো আমরা আর এক দশ জায়গায় করলাম আজ আমরা যেন অনেকে আবার মনে করি এ ধরনের কথা বললে আরে ঘরের নিয়ে এত ব্যস্ত হওয়া দরকার নাই বাইরের দুশ্মন সব শেষ করে দিল বাইরের দুশ্মন সব শেষ করলো ঘরে নিয়ে এত চিন্তা ভাবনা করলে হয় বন্ধুরা বাইরের দুশ্মন ততক্ষণ আপনার ঘরে ডাকাতি চুরি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঘরের দুশ্মন সাহায্য না করবে কথাটা ঠিক না বেঠিক ঠিক না বেঠিক তাহলে আগের ঘরের ছিদ্রটা বন্ধ করেন তারপরে বাইরের ওই এমনিই বন্ধ হয়ে যাবে ও ঢোকার সুযোগ পেয়েছে যার দ্বারা তারে আগে বন্ধ করি তাহলে এমনি বন্ধ হয়ে যাবে বন্ধুরা আজ আমাদের ঐক্য হতে হবে তাওহীদের ভিত্তিতে আকীদার ভিত্তিতে যে আকীদা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকীদা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে আকীদা ছিল আইম্মা কেরাম রাহিমাহুমুল্লাহ যে আকীদা ছিল সালাফে সালিহিনের যে আকীদা ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা সালাফিয়া যে আকীদা মুহাম্মাদিয়া সেই আকীদাকে
আমাদের জানতে হবে, বুঝতে হবে, প্রচার প্রসার করতে হবে, মানুষের কাছে তুলে ধরতে হবে এবং এর উপরেই আমাদের ঐক্য হতে হবে। আর এখন যে সমস্ত ঐক্যের ডাক দেওয়া হচ্ছে, এই সমস্ত ঐক্য দিয়ে কিয়ামত পর্যন্ত আরো বাড়বে, কখনোই ছিন্ন ভিন্ন কমবে না। কমেছে কি? কমেছে, দেখেছেন কমেছে, কমবে না। কারণ ভিত্তি বাদ দিয়ে, ফাউন্ডেশন বাদ দিয়ে ভবন বানার যারা আকাশ কুসুম স্বপ্ন দেখেন, যার যার স্বার্থ দেখেন, যার যার দল দেখেন, যার যার মত পদ দেখেন, যার যার নাম খ্যাতি দেখেন, যার যার প্রসিদ্ধি দেখেন, যার যার ফেমাস ভাবেন, তাদেরটা হবে দিন ইসলামেরটা হবে না। আমাদের যেটা কল্যাণ হবে, মঙ্গল হবে, সেটা হবে না। এই জন্য বন্ধুরা, এই মুহূর্তে যখন আজ মুসলিম জাতি শত দলে ছিন্ন ভিন্ন, বিভিন্ন পথে মতে, বিভিন্ন নাম দিয়ে ধাম দিয়ে, তখন আমাদেররা যদি না বুঝি এই রোজার মাসে এই সিয়াম পালন করে এই ইফতারি মাহফিলে, এইখানে যদি আমরা এই সৌদি আরবের মাটিতে ঐক্যের কথা যদি না বুঝি, আর কোথাও বুঝার সুযোগ নেই। এদেশে একজন বাদশাহ আছেন না নাই? আছে। কিসের ভিত্তিতে? উনি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন কবর হয়েছিল, কোথায় কবর হয়েছিল? একটা কবরস্থানে, ঠিক না? ওখানে কি পাকা করা হয়েছে? ওইখানে কি গম্বুজ বানানো হয়েছে? ওইখানে কি ওরস করা হয়? ওইখানে দিন পালন করা হয়? ওইখানে বসে বসে কোরআন পড়ে? দুবাইতে গিয়ে দেখি ওই দেশের বাদশার কবর হয়েছে ওইখানে মসজিদুল কবির পাশে, দেখি বসে বসে কোরআন পড়তেছে। জিজ্ঞেস করলাম পুলিশকে, এখানে কোরআন পড়ে কেন? কয়ে এটাই দেশের নিয়ম, বাজ এখানে বসে বসে গৃহের মাগফিরাতের জন্য কোরআন পড়ানো হচ্ছে। দেখি আমাদের বাংলাদেশি দুইজন কারি হাফেজ, এরই মধ্যে বেতনও ভালো, জিজ্ঞেস করলাম। তাহলে এইখানে মাটি হলো সাধারণ, ওইখানে একটা বড় মসজিদের পাশে ঘর বানাই সুন্দর ইয়ে করে এসি চালিয়ে 24 ঘন্টা ওখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আর রেডিও সেন্টারে ওটা বাজতেছে। কোথা থেকে প্রচার হচ্ছে? কবরস্থান থেকে। আর এইখানে রেডিও সেন্টার প্রচার হয় কোথা থেকে? কোথা থেকে প্রচার হয়? এইখানে এই জন্য ঐক্য হবে, ওইখানে অনৈক্য হবে? বন্ধুরা, আজ আমাদের আকিদাই যখন আমরা ধ্বংস করে দিয়েছি, যতই চিল্লা ফাল্লা করি না কেন, ঐক্যের কোন প্রশ্ন উঠতে পারে না। বরং ঐক্যের নাম দিয়ে যার যার দলের ঐক্যর কথা ভেবেছি, যার যার মতের ঐক্য ভেবেছি, যার যার পীর মুরিদকে বলেছে অন্য মুরিদ হওয়া যাবে না, যার যার দল বলেছে অন্যের ফরম পূরণ করা যাবে না, যার যার দল বলছে আমি হলাম ফেরকা নাজিয়া, আমি হলাম জান্নাতি দল, আমি হলাম সার্টিফিকেট প্রাপ্ত দল, আমি হলাম মিসলমা আনায় আলাইহি ইয়াউমা আসহাবি, যার যার দলকে বুঝিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনাদের মনে রাখতে ভালো করে, ঐক্য আমাদের প্রয়োজন আছে, ঐক্য হওয়া ফরজ। মুসলমানরা সবাই মিলে একজন একটা দেশে একজনকে আমির নির্বাচন করে তার মাথাহাতে দেশ চলবে, কোরআন সুন্নার আলোকে তিনি চালাবেন, সবাইকে মিলে তাকে সাহায্য করতে হবে। এই হলো জামাতুল মুসলিমিন, এই হলো মুসলমানদের ঐক্য। আজ এই ঐক্যকে আমরা নিজেরাই ভেঙেছি। ওস্তাদ সাগরিদ একসঙ্গে ছিলেন, এখন সাগরিদ একটু বড় হয়ে গেছেন। ওস্তাদ ছিল ডক্টর, এখন সাগরিদ হয়ে গেছে ডক্টর। আমি ও পিএইচডি, হে ও পিএইচডি, দুইজন একসঙ্গে কামিলা হলে হয়, আমি আর একটা দল খুলি, ও গিয়ে আরেকটা দল করে, ওই পিএইচডি আলার ছাত্র আরেকজন পিএইচডি করে, কয় আমি আরেকটা করলাম। পীর সাহেব ছাগল মরে গেছে, ঢের কবর দিয়ে লাল শালুক দিয়ে এখন কি পীর হয়ে গেছে, এই ছাগলের বাচ্চা নিয়ে খলিফা মরে গেছে, হে আর একটা কবর করছে, এখানে তার বাচ্চা দিয়ে হে আর একটা লাল শালুক দিয়ে আর একটা পীরের মাজার হয়েছে, বুঝেন নাই? হে যদি বেটা লাল শালুক দিয়ে, পীর সাহেবের এক খাদেম ছিল বুঝছেন তো, ছুটি নিয়ে বাড়ি গেছেন আর ফিরে আসে না। পীর সাহেব একদিন দুই দিন তিন দিন এখন যাচ্ছে, দেখে রাস্তার মাঝে একটা লাল শালুক উড়ে, বলে কিরে এখানে আবার লাল শালুক আলো করা, থেকে ভিতরে গিয়ে দেখে তার খলিফা বসে বসে পীর সাহেব বসে আছে, অনেক মুরিদ। তো লোকজন যখন একটু চলে গেছে, কানে কানে গিয়ে বলে, এই হুজুর আপনি কোথা থেকে আসলেন? কয় তোর খোঁজ টোজ না পেয়ে তো আমি এখানে আসলাম।
কয় তুই এখানে আবার মাজারি বানালি কবে থেকে? কয় ওই যে ছাগলের বাচ্চা একটা দিয়েছিলেন না আমাকে, আস্তে আস্তে এখানে মারা গেছে, তো মনে করলাম এরে মাটি দিলাম, আপনার দরবার শরীফের ছাগল, বহুত বরকতের ছাগল, এখানে মাটি দিয়ে আমি আল্লাহ শালু করে দিলাম। কয় ঠিকই বলছো, আসলে এই ছাগলটা খুব বরকতের, মাকে দিয়েই তো আমি মাজার বানাইছি। বুঝছেন কয়টা না বুঝেন নাই? তো এইভাবে লাল শালু কুড়াইলে একটা করে দল এ হয়, মাজার হয়, একজন করে ডক্টর হলে একটা করে দল হয়, একজন করে নতুন কিছু দফা দিতে পারলেই দল হয়ে যায়। এইভাবে করে দল ভেঙে ভেঙে ছোট ছোট করে মুসলমানের ঐক্য নষ্ট করেছে। আর সবাই বলি ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়ালা তাফারাকু, একই আয়াত সবাই পড়তেছে, একই হাদিস সবাই শোনাচ্ছে, বায়াত না করলে জাহান্নামে চলে যাবা, বায়াত ছাড়া মরে গেলে কোথায় যাবা, ইসলাম থেকে বের হয়ে যাবা। কাজী সব দলে এখন আপন আপন বায়াত করতে থাকো, পীর সাহেবরা মুরিদের বায়াত করে, দলরা আপন আপন বায়াত করে, বায়াত করো, বায়াত না করলে জাহিলাতের মৃত্যু হবে, লোকজনকে বোঝানো সম্ভব, আরে জাহিলাতের মৃত্যু হবে, তাড়াতাড়ি বায়াত করো, পাগড়ি ধরো, হাত ধরো, কিছু একটা করো। বায়াত কার জন্যে? সমস্ত মুসলিমরা যখন ঐক্য হয়ে একজন আমির হবে, সেই আমিরের যার হাতে শক্তি থাকবে, যার হাত যিনি ফ্রি থাকবেন, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যেতে পারবেন, যার নেতৃত্ব কর্তৃত্ব মানুষকে বাধ্য করে করাতে পারবে, তার হাতে বায়াত। এখন সবাই দল খুলে বায়াত। এক সময় আমাদের দিনাজপুর এলাকায় সঠিক আকিদার কিছু পীর ছিল, ওই এলাকায় আমি ভিজিট করছি, গেছি বিভিন্ন দাওয়াতে, বললাম পীর বলেন কেন? কয় যখন অন্য সমাজে পীর মুরিদি না হলে লোকজনকে কন্ট্রোল করা যায় না, তখন তারাও পীর মুরিদি সিস্টেমে একটু কন্ট্রোলিং পাওয়ারের জন্য এটা করেছে। দেখছেন ওনারাও বায়াত করতেন, কেন বায়াত করেছেন? কয় ওরা বায়াত করে এক ঐক্য এক জায়গায় থাকে, এরা বায়াত না করে ছিন্ন ভিন্ন ওদিকে চলে যায়। তো বায়াতের হাদিস শুনিয়ে খুব ভালো করে এদেরকে এক জায়গায় করে রাখছিলেন। এইভাবে বন্ধুরা আজকে যেখানে মুসলিম উম্মার ঐক্যের আমির হবেন, বায়াত হবে, জেহাদ হবে, ইসলামী রাষ্ট্র কায়েম হবে, সেখানে ইসলামের সমস্ত শায়ের নিদর্শন কায়েম হবে, বাস্তবায়ন হবে, সবগুলি আপন আপন দলে সেট করে দিয়েছে। কয় এটা হলো জামাতুল মুসলিমিন। এখন একটা দল আবার বের হয়েছে, কয় অন্য কোনো নাম বলা যাবে না, মুসলিম ছাড়া অন্য নাম বললে বাদ, মুসলিম ব্যাস, অন্য নাম নিলেই ও শেষ, ও আর একজন। বন্ধুরা আজকে ওনার এখন ওই দিয়ে ঐক্য চলতেছে, আর যার যার নতুন নতুন নাম দিয়ে, বায়াত দিয়ে, আর পীর সাহেব দিয়ে, আর নেতা দিয়ে দল তৈরি করে করে ঐক্যের ডাক দেওয়া হচ্ছে, হচ্ছে না হয় না? এই কি ঐক্যের কথা আল্লাহ বলেছেন? এই ঐক্যের কথাই কি রাসূল শিক্ষা দিয়েছেন? এই ঐক্যই কি ছিল আবু বকরের যুগ, ওমারের যুগ, উসমান আলীর যুগ রাদিয়াল্লাহু তাআলা আনহুম? এই কি ঐক্য ছিল আমাদের ইসলামী রাষ্ট্রে এবং দলের? আজ আমাদের মাঝে বন্ধুরা ঐক্যের যে সিস্টেমটা, এর যে পদ্ধতিটা, আমরা আজকে ছিন্ন ভিন্ন করে দিয়েছি। বন্ধুরা আসুন, যদি আমরা ঐক্য চাই, যদি আমরা মুসলিম ঐক্যের ঐক্য চাই, প্রথম কাজ কি? আমাদের আকিদার সংশোধন হতে হবে। আমাদের শেখ বলছিলেন যে রফুলে দেন অনেকে ব্যস্ত, নামাজ পড়ে না, হে নিয়ে ব্যস্ত না, নামাজ পড়তে এসে হাত উঠায়নি কেন, একে নিয়ে ব্যস্ত। তাই হাত না উঠালে কি নামাজ হবে না? হবে না, হবে না, হবে না, হবে না। হাত যেখানেই বাঁধুক, ছেড়েও যদি যায়, নামাজ হবে না, হবে না। আর যে নামাজই পড়েনি তার কি নামাজ হয়ে যাবে? হয়ে যাবে? যারা মসজিদে গেছে এরা পড়লে ওদের নামাজ কি আদায় হয়ে যাবে? বাবা পড়লে কি ছেলের হয়ে যাবে? ছেলে পড়লে কি মার হয়ে যাবে? ভাই পড়লে কি ভাইটা হবে? সেইখানে মাথা ব্যথা নাই, কারণ এইটা দিয়ে আমার দল মজবুত হইতে হবে, সবুজ পাগড়ি দিয়ে আমার দল হইতে হবে। শেখ বলছিলেন সবুজ পাগড়ি আহলে বাইতের মহব্বত, সব সবুজ, ব্যাস রাসূলের মহব্বত জান্নাত চলে যাবে। এরাই তো অনৈক্য করে ইসলামকে ধ্বংস করে দিয়েছে, যারা বাহ্যিক দু একটা নিয়ে ওটাই মনে করেছে ইসলাম, এটাই মনে করেছে ঐক্য, এটাই মনে করেছে দল, এটাই হলো জামাতুল মুসলিমিন। আর জামাতুল মুসলিমিনের নাম দিয়ে, খলিফাতুল মুসলিমিনের নাম দিয়ে আজকে পৃথিবী জুড়ে ফিতনার আগুন জ্বালাই দিয়ে ঐক্য ডাক দিয়েছে। আমাকে যেখান সেখান থেকে বিভিন্ন শাইখকে, জেহাদে যাবে, জেহাদে যাবে, কার জেহাদ, কেমন জেহাদ, কি জন্যে জেহাদ, কি কমা, কার কমান্ডে, কি শর্তে, কিছুই। এর আগে আপনাদের বলে গেছিলাম একদিন, মনে হয় কোথায় যেন বললাম,
জিহাদ করতে যাবে ও জিন্দেগিতে একটা মুরগি জবাইও করে নাই, ছুরি চালাতে জানে না, গরু তো জবাই করেই নাই, উট তো দূরের কথা, এ করবে জিহাদ। এই সমস্ত সাধারণ পাবলিককে জিহাদের মাসে, কালকে একজন প্রশ্ন করছে খবরে, জিহাদের কথা আপনারা বলেন না, ও কোন জিহাদের কথা বলবো, স্বঘোষিত মুজাহিদ, স্বঘোষিত জিহাদ, আত্মহত্যার জিহাদ। বন্ধুরা আজকে আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন একটা করে এক একজন নিয়ে নিয়েছে, ওইটাই হলো ঐক্যের পথ। আসো এখানে জমা হও। বন্ধুরা মনে রাখতে হবে আমাদের আকীদা তাওহীদের ভিত্তিতে, আমাদের তাকওয়ার শক্তিশালী ইমানই ইমান হয়ে তাওহীদের পতাকার নিচে ঐক্য হয়ে আমাদেরকে এরপরে আমাদের শিক্ষা দীক্ষা নিয়ে আমাদের সামনে আগাতে হবে। বন্ধুরা আজ আমাদের ঐক্যের ডাক সবাই দিয়েছে, কিন্তু আসলে এরা ঐক্যকে ভেঙেছে। আর সবাই আকীদার কথা বলেছে, কিন্তু আকীদাকে ধ্বংস করেছে। না হলে দল হয়েছে কেন? কেন দল হয়েছে? দল হওয়ার কারণই হচ্ছে বিদাত, সেটা আকীদার ভিতরে হোক, কথার ভিতরে হোক, আমলের ভিতরে হোক, পোশাক আশাকে হোক, খাওয়ায় চলাই ফেরাই হোক, তার রাজনীতি অর্থনীতি সমাজনীতি হোক, সব কিছুর মধ্যে অনৈক্য ততক্ষণ হবে না যতক্ষণ আকীদার বিপরীত না ঘটবে। যখনই আকীদা দুই রকম হবে তখনই দল হবে দুই রকম, তখন হবে মত দুই রকম, কথা দুই রকম, স্লোগান তিন রকম, যার যার মতো হবে। বন্ধুরা তাওহীদের পতাকার নিচে দাঁড়ানোর সেই প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করতে হবে এবং সেইখানে মানুষকে ডাকতে হবে, সেইখানের ঐক্য দিয়ে ইসলাম কায়েম হবে। নচে যার যার মত পথ চিন্তাধারা দিয়ে কখনোই আমরা ইসলামকে কায়েম করতে পারবো না। যার যার দফা, যার যার কি বলে পাঁচ দফা, সাত দফা, ছয় দফা, এগুলি কায়েম হবে, কিন্তু আল্লাহর দুই দফা তাওহীদ কায়েম এবং শিরক উৎখাত এটা হবে না। বন্ধুরা আমরা যদি সত্যি তাওহীদকে আকীদাকে সংশোধন করে তাওহীদের প্ল্যাটফর্মে একত্রিত হতে পারি, এরপরে আমাদের কাজ করতে হবে আর একটা, সেটা হলো কি, দাওয়াত এবং তাবলীগ। আপোষের মধ্যে দাওয়াত করতে হবে, একজন মানুষের খারাপ তাকে বোঝানোর চেষ্টা করে ছাড়ার জন্যে, একজন লোক ভালো করছে তার সঙ্গে ভালো করার চেষ্টা করতে হবে, সহায়তা করতে হবে, তাকওয়ার কাজে নেকির কাজে সহযোগিতা করতে হবে, ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান পাপের কাজে সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করা যাবে না। দল ভেঙেছেন, ইসলামী ঐক্য নষ্ট করেছেন, ওর সঙ্গে সহযোগিতা করার দরকার নেই। যে ইসলামের সঠিক বুঝেছেন জেনেছেন তার সঙ্গে আপনাকে আসার চেষ্টা করতে হবে। কোরআন সুন্নার যিনি মশাল জ্বালাতে চান, মশাল মানুষের কাছে দিতে চান, এর দাওয়াত তাবলিগ করেন, তার সঙ্গে আসতে হবে। কারণ যদি আপোষের মধ্যে দাওয়াত তাবলিগ না থাকে, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার না থাকে, শয়তান ঢুকে যাবে। একটু আগে দুই ভাইয়ের সঙ্গে আলোচনা হচ্ছিল, ইসলাম ক্ষমার ব্যাপারে এত উদার, এত উদার, যদি 100,000 মুসলিম সৈনিককে হত্যা করে এসে পরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে একটু শব্দ করে তাকে দুঃখ দেওয়া যাবে না, আঙ্গুল ইশারা করা যাবে না, চোখ ইশারা করা যাবে না, সব মাফ, আল্লাহু আকবার। 100 জন মানুষকে হত্যা করে আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ কবুল করেন নাই? কবুল করেছেন। নিজ হাতে সন্তানকে হত্যা করেছে, ইসলাম কবুল করছে, সব মিটে গেছে না, যাই নাই। আজ আমরা ভাইকে ভাইকে ক্ষমা করতে চাই না, একদল আরেকদলকে ক্ষমা করতে চাই না, এক বন্ধু আরেক বন্ধুকে, একজন আরেকজনকে, ছোটখাটো বিষয় নিয়ে ইসলাম উদার ক্ষমার ব্যাপারে, যতই ভুল ভ্রান্তি থাক আকিদার ভিত্তিতে এসে গেলে, আকিদায় চলে আসলে সব মাফ। আসুন ভাই ভাই, সবাই ভাই ভাই, কোন ইবাদাল্লাহ কোন ফিল্লাহ কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, ভাই ভাই হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও, লা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাজু, এইভাবে হাদিসের শব্দ, গোসা করো না আপোষে, একে অপরকে পিঠ দেখো না, মুখ দেখাও, হিংসা রাখো না, বিদ্বেষ রাখো না, ভাই ভাই হয়ে যাও। কিসের ভিত্তিতে ভাই ভাই হবে? আপন আপন দলের ভিত্তিতে, আপন আপন মতের ভিত্তিতে, আপন আপন সংগঠন, আপন আপন ভাষা, আপন আপন মত, আপন আপন পীর, আপন আপন মুরব্বী, আপন আপন বুজুর্গ, আপন আপন নেতা, এটা তো বলে নাই, ফিল্লাহ লিল্লাহ আল্লাহর জন্যে, আল্লাহর অস্তে হতে বলেছে। আমরা এখন যার যার দলের আর মতের অস্তে একত্র হয়ে গেলাম। আজ আমরা বন্ধুরা এমন একটা মুহূর্তে
আপনাদের কাছে ঐক্যের কথা বলছি, যেই ঐক্যের ভিত্তিকে আমরা নিজেরা ভেঙে খান খান করে দিয়েছি। আসুন নিজেরা আমরা তাওহীদের ভিত্তি গড়ি, এর প্ল্যাটফর্মে একত্রিত হই এবং আপসে আমরা দাওয়াত তাবলীগ করি। ওয়াল তাকুম মিনকুম মা তুয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওলাইকা হুমুল মুমিনুন ওলাইকা হুমুল মুফলিহুন। তা আল্লাহ কি বলছেন যে তোমরা ওয়া ওলাইকা হুমুল মুফলিহুন। যদি তাকওয়া আমরা রোজা রাখছি কি জন্য? তাকওয়ার জন্য, ঠিক না? তাকওয়ার জন্য কি না? তাকওয়া যদি বেড়ে যায়, সারা পৃথিবীর মুসলমান আজকে রোজা রেখেছি তাকওয়ার জন্য, তো মুসলিম তাকওয়া ইমানি শক্তি হয়ে গেছে। এখন যদি আমরা তাওহীদের আকীদার ফাউন্ডেশন তৈরি করে তাওহীদের পতাকার নিচে একাত্রিত হয়ে যাই, আপোষের মধ্যে আমরা দাওয়াত আমর বিল মারুফ ভালো কাজের আদেশ করি, সর্বপ্রথম মারুফ কি? তাওহীদ। তাওহীদ কায়েম করতে হবে, সুন্নত কায়েম করতে হবে। সবচেয়ে মুনকার, বড় মুনকার কি? শিরিক, বিদআত। যদি পৃথিবী থেকে আমরা তাওহীদ, শিরিককে এবং বিদআতকে উৎখাত করতে পারি, তাওহীদ এবং সুন্নতকে কায়েম করতে পারি, তাহলে ঐক্য থাকবে না অনেক্য থাকবে? কি বলেন আপনারা? বেশি কিছু জানার দরকার নেই আমাদের। তিনটা কথা মনে রাখেন, সত্যিকারে তাকওয়া যদি আমরা আমাদের ইমানি শক্তিকে, তাকওয়া মানে ভালো কাজ করা, মন্দ কাজ ছাড়, এক ইমানি শক্তি অর্জন করতে পারি, তাওহীদের প্ল্যাটফর্মে একাত্রিত হতে পারি এবং আপোষের মধ্যে আমরা ভালো কাজের প্রচার প্রসার এর কায়েম এবং অন্যায় অবিচার অশ্লীলতাকে দূর করতে পারি, তাহলে আমাদের ঐক্য হবে। তাছাড়া ঐক্য হওয়া সম্ভব না। তিনটা কাজ আমরা করি সবাই মিলে, আমাদের ঐক্য হবে, শক্তি হবে, সারা পৃথিবী আবার অঙ্গুলি সারাই সমার অমুসলিমদের অন্তর কম্পন করবে। আজ দেখছেন ঘরের দুশ্মনদেরকে কিভাবে বাড়িয়ে দিয়ে একটার পর একটা ডানে বামে চলতে আছে, আগাতে আছে। ভাববেন না আমাদের দেশের এমন যে অবস্থা, সেইখানে আজ দেখতে পাচ্ছেন কি অবস্থা আপনারা। আজও যদি আমরা তাওহীদের প্ল্যাটফর্মে তাকওয়া ইমানি শক্তি নিয়ে একাত্রিত না হতে পারি এবং আমরা আমরুল বিল মারুফ ওয়ানাহি আনিল মুনকারের কাজ না করতে পারি, তাহলে আমাদের কাজ হবে না। আজকে আমরুল বিল মারুফ ওয়ানাহি আনিল মুনকার কি? সর্বপ্রথম মারুফ মানে খালি মুরিদ বানাও, সর্বপ্রথম কাজ কি বলে ফর্ম ফিল আপ করাও, সদস্য বানাও, বলে কি করতে হবে, বলে ভোট দাও, বলে নোট দাও, কি করো, সবাই মিলে মসজিদে মাথা ঝুঁকিয়ে জিকির করো। এক একজন এক একটা উইকেট দিয়ে দিয়েছি, সবার টুপি কি পাঁচ কলি নিয়ে নাও, সবার টুপি কি সবুজ করে নাও, সবার জামাটা এমনটা হয়ে যাও, সবারটা এমন হয়ে যাও। আরে এগুলি কি ভিত্তির কাজ? এগুলি ঐক্যের জিনিস। এটার মানে হচ্ছে আরেক মুসলমানের সঙ্গে অনৈক্য হয়ে গেল। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিলেন, মক্কার লোকের কাপড় ছিল কি বলেন তো? এহরামের কাপড়, এটা ছিল তাদের পোশাক। এহরামের যে আমরা কাপড় পরি এটা ছিল পোশাক। আল্লাহর রাসূল কি ওই পোশাক বাদ দিয়ে তিনি কি ইয়ামানের বাবি আর একটা পোশাক বানিয়ে নিয়েছিলেন, আর একটা ডিজাইন তৈরি করে নিয়েছিলেন? এখন ডিজাইনই ভিন্ন, দল যত ডিজাইন তত, স্যান্ডেল এমনকি স্যান্ডেল টুপি ব্যাগ বক্চা সব ভিন্ন। তো আপনি তো আলাদা হয়ে গেলেন, আলাদা হলেন না? ইন্দোনেশিয়ায় যায় দেখেন, মালয়েশিয়ায় গিয়ে দেখেন, সবার পোশাক একই, যিনি শেখ যিনি মুফতি যিনি ডক্টর সবাই একরকম পোশাক পরে। আমাদের দেশে গিয়ে দেখেন, হুজুর হতে হলে তার পোশাক আলাদা, পীর হইতে হলে তার আরেকটা, ডাক্তার হলে আরেকটা, ইঞ্জিনিয়ার হলে আরেকটা। মানে আমরা বাহ্যিক সব ভাগ করে নিয়েছি যাতে করে এক জায়গায় না হতে পারি। আর এক জায়গায় হলেই তো যার যার কি হবে না, ফায়দা হবে না। দল যত তত ফায়দা, যত দল তত ওই দলের মুরব্বীদের ফায়দা। বন্ধুরা, আজ আমরা ঐক্যের নামে অনেক সৃষ্টির বাস্তবতা দেখিয়েছি। ঐক্যের নামে যা করা দরকার তা করি নাই। আজকে আমরা ছোটখাটো বিষয় নিয়ে আপনাদের একটা প্রস্তাব, আপনি একটা পরামর্শ দিই, যে যে দলে মতে থাকুন এই পরামর্শটা মানার চেষ্টা করি আমরা। যে সমস্ত দল মত মতাদের মধ্যম পন্থার, একেবারে নিচের না একেবারে উগ্র না, মধ্যপন্থার কোরআন সুন্নার আলোকে, এদের কি হওয়া দরকার? এক নম্বরে তাআমুল, একে অপরের সাহায্য কি করা, মিলেমিশে কাজ করা। এই সৌদি আরবে কতগুলি ইসলামিক সেন্টার, আমি আশায় থাকি আমাদের শেখ মতি এখানে থাকেন, আমাদের দুজনের সম্পর্ক আছে না নাই, আমি এসেছি উনি যায় না যায় না,
কালকে খবরে করছি কিছুদিন আগে এতে জেদ্দায় এর আগে বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করি করি না কেন কেন আমরা একে অপরের মধ্যে কিন্তু আমাদের দেশে একদল আরেকদল একজনকে ডাকে 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 না কেন ডাকে না আকীদা ভিন্ন এখানে আমাদের সবার আকীদা এক এখানে আমরা একে অপরকে সহযোগিতা করছি না করি না আমার সেম সেন্টার বলতো না 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 যাওয়া হবে না আমার এখানে প্রোগ্রাম আছে তুমি যাবা কেন ওখানে তাহলে কি আমরা একে অপরে এই যে সহযোগিতা করতে পারতাম আমরা কি কাজ করতে পারতাম তাহলে একে অপরে মিলেমিশে কাজ করো ঠিক আছে আপনার প্ল্যাটফর্ম একটা আরেকটা কাজ করেন উনি ওখানে দিয়ে কাজ করো না ওইখানে ওনার বিরুদ্ধে পারলে জাহান্নাম ওরে পাঠাইতে পারলে জান্নাতি হয়ে গেল ও যদি এরে জান্নাত আনতে পারে জাহান্নামে পাঠাতে পারে জান্নাতি হয়ে গেল আমার দেশের জান্নাত যাওয়ার তরিকা কি জানেন জান্নাত যাওয়ার তরিকা কি জানেন ভালো হওয়ার তরিকা এখানে আমি আছি আমার বাইরে সব জাহান্নামি তাহলে আমরা সব জান্নাতি হয়ে গেলাম ও ওখানে বলবে ওরা জাহান্নামি ও জান্নাতি হয়ে গেল বাকি আমাকে জান্নাতি হওয়ার জন্য কিছু করার দরকার নেই বুঝছেন না বুঝেন নাই তরিকা আমাদের দেশের কাজী একে অপরের তাহলে একে মিশে কাজ করুন যদি আপনি বলেন আপনি দিনের কাজ করছেন আপনি ঐক্য চাচ্ছেন আপনি খিদমত করছেন আপনি কোরআন সুন্নাহ চান তো আপনি একে অপরকে পাইলে মারবেন ধরবেন কাটবেন আর এটা ওটা বেদাতি অমুক যত ফতোয়া সব দিয়ে দিচ্ছেন কেন মিলেমিশে কাজ করেন মিলে কাজ করেন যদি এটাও সম্ভব না হয় সাহায্য করেন পরামর্শ দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে দেন পরামর্শ দেন আপনি এক জায়গায় হতে কষ্ট হয় আপনি সহযোগিতা করেন তাওন করেন যদি সাহায্যও না করতে পারেন তাহলে কমপক্ষে তায়ুস করেন যার মতো কাজ করতে দেন উনি করছেন করুন আপনি করছেন করুন কেন আপসে কাদা ছোড়াছুড়ি কেন আপসের মধ্যে দ্বন্দ্ব কেন আপসের মধ্যে হানাহানি একে অপরের বিরুদ্ধে খুব দুঃখজনক আপনাদের কাছে না বলে পারছি না শহীদুল্লাহ খান মাদানির আপনারা পৃথিবীতে প্রোগ্রাম দেখছেন না দেখছেন তো সে জন্মগতভাবে তার পরিবারের সবাই তারা সহি আকিদার মানুষ দেশেও সহি আকিদাই পড়েছেন মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে ডিপ্লোমা করে সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয় থেকে চাকরি নিয়ে বাংলাদেশে চাকরি করেন পৃথিবীর আমাদের নূর ইসলাম ভাই বললেন কিছু স্পিকার দেন আমাদের শেখও বললেন উনিও দিলাম আমরা সহযোগিতা করে পরামর্শ করে শহীদুল্লাহ খান মাদানির আমি বললাম ও আমার ডাইরেক্ট ছাত্র বললাম ভালো ছেলে আলোচনা ভালো এলিম কালাম ভালো আমল আখলাক ভালো ওনার নামটা ঘোষণা দিয়ে হয়ে গেল যে হ্যাঁ ঠিক আছে ভিডিও পাঠাই দাও চেক করবেন কেমন আলোচনা গলার সাউন্ড ওকে আমি গেলাম বাংলাদেশ আমার কাছে নূর ইসলাম ভাই টেলিফোন করলেন শহীদুল্লাহ খান মাদানি বেদাতি এর নামটা আপনি কিভাবে আমাকে দিলেন শহীদুল্লাহ খান মাদানি বেদাতি কে বলছে এটা আমাকে বলে দিতে হবে না আমরা শব্দ শুনলেই বুঝি কোথা থেকে আসতে পারে এই শব্দটা একটা বই খুলে সব পড়তে হবে না এক লাইন পড়লে বুঝবো কাদের লেখা কোরআন খুলে যেরকম বুঝি কোরআন হাদিস পড়লে হাদিস কোন দলের পড়লে বুঝি কাদের এটা কথা কারণ আমরা এটা চর্চা করি আমাদের কাজই এটা ঠিক না বন্ধুরা অবাক হয়ে গেলাম নূর ইসলাম ভাই কে আপনাকে বললেন শহীদুল্লাহ খান মাদানি আরে মদিনা থেকে লেখাপড়া করে গেছেন সৌদি সরকারের চাকরি করে বাংলাদেশে এবং বাংলাদেশে একটা সহি আকিদার মাদ্রাসার সে এখন কি বলে প্রিন্সিপাল কিভাবে লোকটা বেদাতি হয়ে গেল কে আপনাকে বলল কয় না না ওকে বাদ দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে ওনাকে বেদাতি কেন বুঝছেন কারণ যেই দলে বলছে যেই দলের লোক ওই দল ও করে না এই জন্যে একটাই তার মহাপাপ আমার দল করো না কেন তুমি আমার দলে আসলে তুমি জান্নাতি তুমি হক্কানি তুমি রাব্বানি তুমি জান্নাতি তুমি মোত্তাকি তুমি সালে তুমি মুজাই তুমি করলো আমার দল না করলে তুমি সব বাদ এটা কি ইসলাম এটা ইসলাম এইটা হলো ঐক্যের পথ এটা কোরআন হাদিস কায়েমের পথ দিন ইসলাম কায়েমের পথ দাওয়াত তাবলীগের পথ এটা কি ইসলাম প্রচারের পথ এটা শান্তির পথ এটা আল্লাহর কথা এটা রাসুলের কথা এটা কোন ইমামের কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজ মৌসুমে চার রাকাত নামাজ পড়লেন জোহর আসর ইশা উনিও নামাজ পড়লেন চার রাকাত লোকজন এসে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ
এটা কেমন জিনিস কয় আমি রাসূলের সঙ্গে দুই পড়েছি ওমর আবু বকরের সঙ্গে দুই পড়েছি ওমরের সঙ্গে দুই পড়েছি ওসমানের প্রথম দিকেও দুই পড়েছি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চার পড়েছি চার পড়লাম কয় রাসূলের সঙ্গে দুই পড়লেন আবু বকরের সঙ্গে দুই রাসূলের সঙ্গে কি বলে ওসমান আবু বকর ওমরের সঙ্গে দুই রাদিয়াল্লাহু আনহু ওসমানের এখন চার পড়লেন কেন আপনি চার পড়বেন বললেন আল খিলাফু শাররুন মতনৈক্য করা কি জঘন্য কাজ আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝেন নাই হজের টাইমে আমাদের অনেকে বলে যে না আমরা জোহর আসর একসঙ্গে পড়বো না তো পড়েন আপনি আসর আসর পড়েন জোহর জোহর পড়েন হজ তো করেন না ওইখানে এখন লেগে যাবেন তোর হজ হবে না তুই বাতিল তুই অমুক তুই আরাফাতে আইসিস কেন অমুক রে তমুক রে এই সেই রে ওরে জাহান্নামে পাঠাই দিলে যেন ওরটা হবে না হলে ওর একসঙ্গেটা যেন টিকবে না ঠিক আছে উনি যদি কেউ জোহরেরটা জোহরে পড়ে আসরটা আসরে পড়ে নামাজ হবে না হবে না হবে না হবে না হয়ে যাবে না ওইখানেই শুরু করে দিলেন আপনি বন্ধুরা আজ আমাদের মধ্যে একজন আরেকজনকে কাজ করতেও দিতে রাজি না নিজেও রাজি না অন্যকে করতেও দিতে রাজি না এই জন্য প্রতিটি দল কোন আলোচনা করলে দেখেছি আমি 90% শুধু আরেকজনের বিরুদ্ধে আর 10% কিছু নিজেদের ডান্ডা মান্দার কথাবার্তা আর কিছু আমার আলোচনা কিন্তু শেষ দুইটা উদাহরণ দিলাম আপনাদেরকে দুইটা উদাহরণ দিলাম এক জায়গায় গেলাম বাংলাদেশে আলোচনা করতে ওখানে গিয়ে দেখি এক বক্তা খুব গরম তো আমি যিনি সভাপতি বললাম একে কে নিয়ে আসছে এখানে কারণ পুরো আলোচনাটা আরেকজন একটা দলকে যেন গালি করছে কয় এইখানে গত সপ্তাহে ওই দল আমাদেরকে গালি দিয়ে গেছে এই জন্য এখানে আমরা গালি দিচ্ছি এখন বুঝলেন কথা এই হলো ইসলামের ঐক্য এরাই নাকি দাওয়াত তাবলীগ কাজ করে এরাই কোরআন সুন্নাহর হক হকদার এরাই হলো ফেরকা নাজিয়া এরাই হলো তায়েফা মানসুর এরা আহলুস সুন্নাল জামা এরাই আহলুল হাদিস এরাই 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 এগুলি কোনো সঠিক মুসলিমের কাজ নয় মিলেমিশে কাজ করেন না পারেন সাহায্য করেন না পারে যার যার মতো কাজ করতে দেন এখানে আমরা কাজ করছি না যার যার মতো যখন পারছি করছি কেউ কারোর বিরুদ্ধে নেই এটা হলো ইসলামের নিয়ম বন্ধুরা ইসলামের ঐক্য যদি দেখতে চান এই দেশে দেখেন একজন বাদশাহর আন্ডারে সবাই বায়াত করে আলেম ওলামা ছোট বড় সবাই একভাবে কাজ করে যাচ্ছে করছে না করছে না এটা আবার বরদাস্ত হয় না অনেকের রাজতন্ত্রের বিরুদ্ধে খুব বড় সড়ো করে বলাবলি করে রাজতন্ত্র হারাম মুখ তুমুখ এই সে এটা ওটা হুসাইন রাজতন্ত্র কায়েম ধ্বংস করার জন্য গণতন্ত্র কায়েমের জন্য শহীদ হয়ে গেলেন এই ধরনের বাতিল কথাবার্তাও বলে ঐক্যের কথা বলে ইসলামী রাষ্ট্রের কথা বলে এই ধরনের কথাবার্তা দিয়ে আমাদের আপসের মধ্যে শুধু ঐক্যকে ধ্বংসের কাজ করি আমরা বন্ধুরা আসুন এর জিকির আলাদা ওর ফিকির আলাদা ওর নিয়ম আলাদা ওর দল আলাদা ওর দফা আলাদা ওর রফা আলাদা আল্লাহ আকবার আর সবাই জামাতুল মুসলিমের কোরআন সুন্না সেট করে দিয়ে যার যার মতো ফেরকা নাজিয়া আর ফেরকা তাইফা মানসুর আর হাদিস কোরআন দিয়ে যার যার মতো নিয়ে বসে আছি আমরা আর কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা সব জাহান্নামী আমি জান্নাতি ব্যাস বন্ধুরা এই হাদিসের ব্যাখ্যাও ভুল দেয় মনে রাখবেন এই ব্যাখ্যায় এরা সবাই সেই জাহান্নামী না এরা উম্মতিরই দল এরা সেই জাহান্নামী বলে কোনো আলেম ওলামারা বলে নাই আমরা মনে করি বাকিরা সব জাহান্নামী শুধু আমি জান্নাতি এটা কথা ঠিক না পাপ হয়তো করেছে আকীদায় কিছু ভুল ত্রুটি হয়েছে যেতে পারে অথবা আল্লাহ ক্ষমা করে তাদেরকে ডাইরেক্ট জান্নাত দিতে পারে এই হাদিস কোরআনগুলি আমাদের যোগ্য শাইখরা আছেন ভালো করে বুঝে নেবেন তাইফা মানসুরা কাকে বলে ফেরকা নাজিয়া কাকে বলে আহলুস সুন্নাহর জামা কাকে বলে আহলুল হাদিস কাকে বলে কোরআন সুন্নাহ ইজমা এই জিনিসগুলি আমরা অনেক সময় ভুল ব্যাখ্যা দিয়ে যার যার মতো স্বার্থ হাসিল করার চেষ্টা করি এগুলি বোঝার ব্যাপার এলমির ব্যাপার আপনাদেরকে আমি অনুরোধ করব দুইটা বই পড়ার জন্য আমি নগণ্য লেখা নবী রাসূলের দাওয়াতের পদ্ধতি এবং কুফরি ফতো তার কুপ্রভাব এই বই দুটো একটু ধীরস্থিরভাবে পড়বেন আশা করি আমাদের মাঝে অনেক সমস্যা আছে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে আপোষের দ্বন্দ্ব কমে আসবে কমাবের চেষ্টা করি বাড়ানোর চেষ্টা আমরা না করি আগুন নিভাবের চেষ্টা করি আগুন যেন জ্বালাবের চেষ্টা না করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার ভিত্তিতে পূর্ণ মুসলিম হয়ে তাওহীদের প্ল্যাটফর্মে একাত্রিত হয়ে কোরআন সুন্নাহর দাওয়াত তাবলীগ করে ইসলামী ঐক্য যেন আমরা দেখতে পারি ইসলামী রাষ্ট্র ইসলামী দিন দিন আমরা কায়েম করতে পারি সেটা আমাদেরকে আল্লাহ তৌফিক দান করে আমিন আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইল মুস্তাগফির সামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমার এক ভাই প্রশ্ন করছেন যে একটা দল ছিল ওটা ভেঙে আরেকটা দল হয়েছে, এদেরকে কি নসিহত করবেন? ওইটা দল ভেঙে আরেকটা হয়েছে, আমার কি আলোচনায় আসে নাই? সবাইকে বলবো মিলেমিশে কাজ করেন, যদি সঠিক আকীদার হন, কোনো কারণে দ্বিমত হয়ে থাকেন, মিলেমিশে কাজ করেন, সহযোগিতা করেন, না পারলে যার যার মতো কাজ করতে দেন, একে অপরের ব্যাপারে ছড়া মানে কাদা ছুড়াছুড়ি করবেন না। যদি কাদা ছুড়াছুড়ি করেন, একে অপরের বিরুদ্ধে বলেন, তাহলে বুঝতে হবে বাতিল আছে আপনার মাঝে। কি আছে? বাতিল আছে যতটুকুই থাক, কাজে বাতিল থাকলেই আপনি উল্টা চলবেন। আজ সিধা চলেন, শরীয়ত নিয়ম চলেন, যার যার মতো মিলেমিশে কাজ সহযোগিতা কাজ করতে দেন, তাহলে বুঝতে হকে আছেন। হতে পারে এর মধ্যে ত্রুটি বেশি, এর মধ্যে কম, মিলেমিশে কমাবের চেষ্টা করেন, কমাবের চেষ্টা করেন। অনেকে আমাকে বলে শেখ আমরা পাঁচজন আহলে হাদিস হয়ে গেছি, সঠিক আকিদা দেখছি একটা মসজিদ বানাতে হবে, না মসজিদ বানাবে না। কে বলছে তোমাকে মসজিদ বানাতে হবে? কে ফতোয়া দিয়েছে তোমাকে মসজিদ বানাতে হবে? ওখানে নামাজ পড়ো, ওদের সঙ্গে উঠে বসো, তোমার সঠিকটা দশজনকে দিতে চাও না? চাই, ওইখানে থাকো, সবুর করো, যে আস্তে আস্তে আকিদা শুরু করো, প্রথমেই গিয়ে হাত উঠানো আর জোরে আমিন দিয়ে মসজিদের লোকজনকে আপনি ক্ষিপ্ত করবেন না, ধীরে ধীরে আস্তে আকিদার দাওয়াত করেন, ফাউন্ডেশন তৈরি করেন, দেখবেন আস্তে আস্তে ছোটোখাটোগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এক ভাই বলেছেন বুখারী কিতাবুল ইতিসামে লেখা আছে নাকি ইজমা হলো শরীয়তের দলিল, কথাটা কি ঠিক? বন্ধুরা, ইসলামের মূল হলো দুইটা, কোরআন এবং হাদিস, কোরআন এবং বিশুদ্ধ হাদিস। এবং এই কোরআন এবং বিশুদ্ধ হাদিসের বুঝটা, এর দাওয়াতটা, এর তাবলীগটা সবকিছুই মোহাম্মদ রাসূলুল্লাহ এবং সাহাবাদের থেকে নিতে হবে। বুঝছেন না বুঝেন নাই? কোরআন কিন্তু যার যার, হাদিস যার যার, না এই কোরআন হয় যার কাছে এসেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিভাবে করেছেন সেটা দেখতে হবে, সাহাবা একরাম কিভাবে করেছেন সেটা দেখতে হবে, ওই বুঝ, ওই আমল, ওই দাওয়াত তাবলীগ। ভালো করে বুঝেন, আবার বলি, কোরআন হাদিস কার কাছে এসেছিল? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। উনি বুঝেছিলেন না বুঝেন নাই, আমল করছেন না করেন নাই, দাওয়াত করছেন না করেন নাই, তাবলিগ করছেন না করেন নাই, ওই বুঝ নিতে হবে, ওই আমল নিতে হবে, ওই দাওয়াত তাবলিগ করতে হবে, যার যারটা বন্ধ করতে হবে। বোঝা গেছে না নাই? তাহলে কোরআন এবং বিশুদ্ধ হাদিস হলো উসুলউদ্দিন, এই দুটো হলো মূল, এর সহায়ক দুইটা, একটা ইজমা। ইজমা কি? কোনো একটা নতুন বিষয় কোরআন হাদিসে সুস্পষ্ট নাই, উম্মতের সেই যুগের সবাই ঐক্যমত যদি পোষণ করেন। রাসূলের যুগে কোরআন লেখা হয় নাই, আবুবকরের যুগে ঐক্যমত হয়ে গেল কোরআন লিখতে হবে, এটা ইজমা হয়েছে না হয় নাই? এটা শরীয়তের সহায়ক দলিল, সহায়ক দলিল, মূল দলিল কোরআন সুন্নাহ, এর সহায়ক কি? ইজমা। ওমারের যুগে তারাবির নামাজ জামাতবদ্ধ হয়ে চালু হয়েছে, আজও চলছে, ইজমা হয়েছে না হয় নাই? এটা দলিল, সহায়ক দলিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে কোরআনকে একভাবে পড়ার নিয়ম করা হয়েছে, ইজমা হয়েছে না হয় নাই? এটা দলিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে দুই আজান চালু করা হয়েছে, সাহাবায়ে কেরাম ইজমা হয়েছেন, ইজমা, এটা দলিল সহায়ক। যদি ইজমা না পাওয়া যায় তাহলে কিয়াস, কিয়াস মানে সঠিক কোরআন সুন্নাহ ইজমার ভিত্তিতে গবেষণা। যদি কোরআন সুন্নাহ ইজমার সঙ্গে মিলে কোনো একক বা কিছু আলেম ওলামা, তাহলে সেটাও কি? সহায়ক দলিল। তবে সেটা সহি কিয়াস হতে হবে, ফাসেদ না, বাতিল না। এবং সঠিক কিয়াসের জন্যে যিনি গবেষক তার জন্য শর্ত আছে, গবেষণা করার জন্য শর্ত আছে, এই মাসলার জন্য শর্ত আছে, সেটা যেন কোরআন সুন্নাহ ইজমার মুখালেফ না হয়, সেটা যেন সাজ না হয়, বিভিন্ন মানসুক না হয়, ইত্যাদি বিভিন্ন শর্ত সহায়তা আছে। আমাদের শেখ চলে এসেছেন, আমাদের সময় শেষ, এখন আমরা আমাদের শেখের কাছ থেকে শুনব ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের কবুল করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, আর তারপরে আপনাদের শুকরিয়া। মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করে না, তারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারেন। আল্লাহ পাকের শুকরিয়ার পরে আর এখানকার সৌদি আরবের কর্মকর্তারা, যাদের আমাদের ওপর আল্লাহর পরে এহসান রয়েছে, আমাদের এই সব ইসলামিক প্রোগ্রাম বা ইসলামিক সেন্টারে যেসব কার্যক্রম চালাবার ক্ষেত্রে, তাদের শুকরিয়ার পরে আপনাদের শুকরিয়া আদায় করি, যারা বিশেষভাবে প্রথম থেকে আগে ভাগে আসার চেষ্টা করেছেন, এখানে হাজির হয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক কিছু জানলেন, শিখলেন। আল্লাহ পাক যেন আপনাদের এলমে বরকত দান করেন, আপনাদের আমলে বরকত দান করেন, আপনার ইমানকে সতেজ করে দেন,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে দ্বীনের দায়ী হওয়ার তৌফিক দান করেন আমাদের যে সব ভাইরা এখানে হাজির হয়েছেন অথবা অনলাইনে যারা শুনলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন দ্বীনের আহ্বায়ক যেন আল্লাহ পাক তাদেরকে বানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রুজি রোজগারে বরকত দান করেন দুনিয়াতেও বরকত দান করেন আখিরাতে বরকত দান করেন তারপরে আপনাদেরকে একটি কথা বলবো যে যা শুনলেন তার প্রতি আমলের গুরুত্ব দেবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা শুনতেন কম কিন্তু আমল করতেন যথেষ্ট যা শুনতেন তার প্রতি যত্ন সহকারে আমল করতেন আল্লাহ পাক আপনাদের সকলকে যেন কাজে পরিণত করার তৌফিক দান করেন কোরআন এবং হাদিসের কথা তাওহীদ সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করেন আর বিশেষভাবে দোয়া করি মুসলিম মজলুম ভাই বোনদের জন্য বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য সিরিয়ার মুসলমানদের জন্য বর্মার মুসলমানদের জন্য আল্লাহ পাক তাদের হেফাজত করেন ইহুদিদেরকে আল্লাহ পাকের শত্রুদেরকে আল্লাহর দিনের শত্রুদেরকে মুসলিমদের শত্রুদেরকে আল্লাহ পাক যেন ধ্বংস করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আপনাদের শেষখানে দাওয়াত থাকলো আজকে সম্মেলন মানে শেষ না আগামীকালকে বরং প্রতিদিন আমাদের সন্ধ্যা পাঁচটা থেকে মাগরে পর্যন্ত দেড় ঘন্টা বা পাঁচটা থেকে দেড় ঘন্টা সাড়ে ছয়টা পর্যন্ত আলোচনা হতে থাকে কিছু না কিছু পুরস্কার থাকে আপনারা একটু কষ্ট করে এখানে ইফতার করার চেষ্টা করেন বাকি যে কটা দিন রয়েছে আজকে এই সামনে হচ্ছে শবে কাদার একুশের রাত এই শবে কাদারগুলির গুরুত্ব দেবেন ইবাদত বন্দেগীর আল্লাহ পাক যেন তৌফিক দান করেন সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন